মেশিনকে ভোট দিয়ে বিদ্রোহী ভোটে যুক্ত করুন। হাজিজুরুল গায়ক ছেলে বলে আছি তো যে ভারতবর্ষের যে নির্বাচন, এই নির্বাচনে তৃণমূল ছাড়া বাংলায় আর কোনো দল জিতবে না। আমরা বিয়াল্লিশটাই পাবো। আর ভারতবর্ষ এই মিছিল করে প্রমাণ করছে, জানান দিচ্ছি, নরেন্দ্র মোদী, অমিত শাহ এবার বিসর্জন হবে। ইন্ডিয়া জোট ভারতবর্ষে সরকার গঠন করবে। বেশ কিছুদিন আগে শাসন এবং আমিনপুর জুড়ে আইএসএফ বিজেপি একটা ঝামেলা করার চেষ্টা করেছিল, সেটাকে ব্যর্থতার সহিত প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেস, কি বলবেন? ওরা শোনেন, ওদের কোনো লোকজন নেই, কিছু চক্রান্ত করছে,
ওদের ফাঁদে আমরা পা দেবো না। আমাদের দলের কর্মীরা ওর ঘরে সচেতন, ওরা ওর সাধন দিয়েছি, যতরা ওদের পাত্রায় মাঝি নেই, ও যারা হামলা করবে ওরা ওর সামনে নেব এবং আমাদের লোককে আমরা ঠিক পৌঁছে যাবো। আজকের এই মিছিলে আমরা কয়েকটা নেতৃত্ব শুধু এসেছি, ওটা জনগণ এই দুটো অঞ্চলের কিন্তু, আর যারা বিভিন্ন জায়গা থেকে এসেছি আমরা দু একজন সিম্বলিক লিডার হিসেবে, মানুষ সব দাঁতপুরের বেলেঘাটার অবশ্যই এই মিছিলের বর থেকে কি মনে হচ্ছে? আপনারা তো বিভিন্ন জায়গায় ঘুরছেন, মানুষ কোন দিকে আপনারা দেখতে পাচ্ছেন? আমরা নিশ্চিত ভালো মার্জিন, গতবারে 19 যে মার্জিন দিয়েছিলাম সেই মার্জিন আমরা অতিক্রম করব।